আসসালামু আলাইকুম, আমি নাইমুর রহমান, ভার্টেক্স লিফট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আমি এখন যে ভবনটিতে দাঁড়িয়ে আছি, এই ভবনটির নাম ট্রপিক্যাল রামপুরা হাইট। এটির অবস্থান রামপুরা বউবাজার। আমাদের প্রতিষ্ঠান হতে এখানে তিনটি লিফট সরবরাহ করা হয়েছে এবং এটি একটি 14-তলা বিশিষ্ট ভবন। প্রতি তালায় 9টি ইউনিট আছে। এখানে আমরা 2টি লিফট ইনস্টলেশন করেছি পাশাপাশি এবং বাকি যেটি সেটি ওইদিকে আছে। এটা আমাদের তৃতীয় লিফট যেটা আমরা এই ভবনে ইনস্টলেশন করেছি। দর্শক, এখন আমরা আপনাদেরকে ক্যাবিনের ভিতরের অংশটা দেখাবো। আমাদের এই প্রজেক্টে একটি নান্দনিক ডিজাইনের ক্যাবিন আমরা প্রোভাইড করেছি। এই ক্যাবিন ম্যাটেরিয়ালস হিসাবে আমরা 1.5 মিলিমিটার থিকনেসের স্টেনলেস স্টিল, যেটার গ্রেডিং সিস্টেম হচ্ছে 304, এই ম্যাটেরিয়ালসটা আমরা ব্যবহার করেছি। ক্যাবিনের ভেতরে তিন পাশে রাউন্ড টাইপের তিনটি হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। 6টি স্পটলাইট ব্যবহার করা হয়েছে লাইটিংয়ের জন্য। আমাদের এই তিনটা লিফটটি 1000 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন এবং 13 জন ব্যক্তি বহন করতে পারবে। আমাদের এই ক্যাবিনটিতে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বাটন ব্যবহার করা হয়েছে, সাথে এখানে ইমার্জেন্সি কল সুইচ আছে, এখানে আমাদের ভয়েস অ্যানাউন্সার দেওয়া আছে এবং এখানে একটা সুন্দর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেহেতু লিফট একটি ইলেকট্রোমেকানিক্যাল প্রোডাক্ট, তাই আমরা আমাদের লিফটগুলোতে সবসময় সেফটি এবং সিকিউরিটির বিষয়টাকে প্রাধান্য দিয়ে থাকি। আমাদের প্রতিটি লিফটের সাথে আপনারা সেফটি ডিভাইস হিসাবে পেয়ে যাবেন ফুল হাইট ফটো সেন্সর, ওভার স্পিড গভর্নর, সেফটি গিয়ার সহ আরও অন্যান্য যে সেফটি ডিভাইসগুলো, এগুলো আমরা ইনক্লুড করে থাকি। আমাদের প্রত্যেকটা লিফটের সাথে আমরা সেফটি ডিভাইস হিসাবে ওভার স্পিড গভর্নর, ফুল হাইট ফটো সেন্সর, হাইড্রোলিক বাফার, প্রি লিমিট এবং ফাইনাল লিমিট সহ আরও অন্যান্য সেফটি ডিভাইস দিয়ে থাকি, যা লিফটের সুরক্ষার কাজে ব্যবহৃত হয়। লিফট সম্পর্কিত যে কোনো ধরনের সেবা বা তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মহাখালী DOHS, 28 নম্বর রোড, হাউস নম্বর 377, এবং আমাদের যাত্রাবাড়ি মাতোয়াইলে ওয়ার হাউস অবস্থিত। আপনারা চাইলে যে কোনো সেবার জন্য আমাদের অফিস কিংবা ওয়ার হাউস ভিজিট করতে পারেন। দর্শক, এই ওয়ার হাউসে ইম্পোর্ট করা মোটরগুলো রাখা হয়, ইম্পোর্ট করা কেবিনগুলো রাখা হয়। কেবিনের কমপ্লিট ইউনিট যদি আপনারা ইম্পোর্টেড নিতে চান, যদি কোনো কাস্টমারের চাহিদা থাকে যে আপনি কমপ্লিট ইউনিটটাই বাহির থেকে আসবে, সেটাই আপনাদের প্রজেক্টে ব্যবহার করবেন, তো এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন। আপনারা আসবেন, এখান থেকে নেবেন, নিয়ে আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এখানে সবই কমপ্লিট করা। এখানে যে বড় বড় বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবই কেবিনের যে পার্টস অংশগুলো রাখা আছে, এগুলো বের করে শুধু অ্যাসেম্বল করতে হবে, তাহলে কিন্তু কেবিন রেডি হয়ে যাবে। আর এই পাশে যে ছোটো ছোটো বক্সগুলো আছে, এগুলো হচ্ছে আপনার লিফটের মোটর রাখা আছে। আর এখানে আপনার যে ওয়্যারগুলো আছে, এগুলোও কিন্তু ইম্পোর্ট করা। তারপর স্টিলের যে রোপ বা রশিগুলো আছে, যেগুলো সাহায্যে লিফটে ওঠানামা করে, এগুলোও ইম্পোর্ট করা। দর্শক, আপনাদের দেখানোর জন্য 2টা মেশিন আমরা বক্স থেকে খুলে রেখেছি, এগুলোও ইম্পোর্ট করা। খুলে আসলে দেখানো সম্ভব হয় না, কারণ যখন কাস্টমার আসবে, তারা যদি খোলা পায় তাহলে তারা অনেক কিছু ভাবতে পারে আর কি, এজন্য আসলে সব খোলা সম্ভব হয় না। তারপর আমরা 2টা মেশিন বক্স থেকে খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এখানে যে মেশিনটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাইনিজ একটা মেশিন। আর অনেকে চাইনিজ মেশিন পছন্দ করে না, তারা জার্মানি নিতে চায়, ইটালিয়ান নিতে চায়, কোরিয়ান নিতে চায়, ওই ব্যবস্থাও আছে। আর এই পাশে যেটা আছে, এটা হচ্ছে জার্মানির একটা মেশিন। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ারলেস মেশিন। বাসাবাড়িতে যে লিফট ব্যবহার হয় ওগুলো পাবেন, কার্গো লিফট পাবেন, মালামাল পরিবহনের লিফট পাবেন। মোট কথা, যত ধরনের লিফট আছে সব আপনারা তাদের মাধ্যমে নিতে পারবেন। 200 কেজি থেকে শুরু করে আপনারা 5000 কেজি প্লাস লিফটগুলো কিন্তু তাদের কাছ থেকে নিতে পারবেন। আমি আবারও বলছি, 200 কেজি থেকে শুরু করে 200 কেজি, 300, 400, 500, 1000, 2000, 3000, তারপরে 4000, 5000 প্লাস লিফটগুলো তাদের কাছ থেকে নিতে পারবেন। দর্শক, এটা হচ্ছে শিট কাটিং মেশিন। এটার মাধ্যমে MS শিট, SS শিটগুলো কাটা হয়। এছাড়া লিফটের জন্য যে মোটা মোটা প্লেটগুলো ব্যবহার করা হয়, এটাও কিন্তু এটার মাধ্যমে কাটা হয়। তো তাদের যে লিফটগুলো তারা তৈরি করে থাকে, এই মেশিনের মাধ্যমে কিন্তু শিট কাটিং করে তৈরি করে থাকে। শিট কাটিং মেশিনের পাশাপাশি আছে বেন্ডিং করার মেশিন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এই শিটটা কাটার পরে কিন্তু এই মেশিন দিয়ে বেন্ডিং করা হয়েছে। একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু বেন্ডিং করা হয়েছে এই মেশিনের মাধ্যমে। তো এই মেশিনগুলো থাকার যে সুবিধাটা হচ্ছে, কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু তারা কাস্টমাইজ করে দিতে পারে। দর্শক, এটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন। এটা দিয়ে বিভিন্ন সাইজের হোল করা হয়। দেখতে পাচ্ছেন লিফটের কাজে
যেসব অ্যাঙ্গেলগুলো ব্যবহার করা হয় ওই অ্যাঙ্গেলগুলো হোল করার কাজে এটা ব্যবহার করা হয়। দর্শক, এটা হচ্ছে ওয়াটার জেট চ্যানেল কাটিং মেশিন। এটা দিয়ে লিফটের বিভিন্ন ধরনের চ্যানেল কাটিং করা হয়, যত ধরনের চ্যানেল আছে। এটা হচ্ছে হাইড্রোলিক অ্যাঙ্গেল কাটিং মেশিন, এখানে একই সময়ে তিনটা অ্যাঙ্গেল কাটার ব্যবস্থা আছে। তো দর্শক, এটা হচ্ছে অত্যাধুনিক একটা লেজার মেশিন, যেটা বাংলাদেশে খুব বেশি দেখা যায় না। এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। মেজর যে কাজটা এটা দিয়ে হয়ে থাকে, এটা হচ্ছে ওয়েল্ডিং করার কাজ, লেজার ওয়েল্ডিং। তো লেজার ওয়েল্ডিং করলে যেটা হয়, আপনার দুইটা শিট যখন ওয়েল্ডিং করা হয়, দুইটা শিটের মাঝখানে যে জোড়া আছে এটা কিন্তু বোঝাই যায় না। তো এটা খুবই উন্নত মানের একটা লেজার ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিংয়ের পাশাপাশি এটা দিয়ে কাটিংও করা হয়, এছাড়া ক্লিনিংও করা হয়। এই লেজার মেশিনটা দিয়ে তিনটা কাজ করা হয়, ওয়েল্ডিং, ক্লিনিং অ্যান্ড কাটিং। আজকের এই ভিডিওতে আমি আমাদের এই লিফট সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আজ ভিডিও আর দীর্ঘায়িত করব না, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।